হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েস্তর ডেলি ব্লগ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ। ভিডিওর প্রথমেই তোমাদের বলে দিই, আজকে রথযাত্রা। তোমরা সবাই জানো যে আজকে রথযাত্রা, প্রত্যেক বছরের মতো এবছরও আয়ুষ রথ নিয়ে বেরিয়ে পড়েছে। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি রথযাত্রা, তোমাদের সবার আজকে দিনটা খুব ভালো কাটুক, তোমরা সবাই আনন্দ করো, আমরাও আনন্দ করছি। আর এই যে আমাদের আয়ুষের ছোট্ট রথ, আমরা ছোট্ট আয়ুষের ছোট্ট রথ নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর আয়ুষের এই রথটা সাজিয়ে দিয়েছে আয়ুষের দাদু। আয়ুষের ছোট্ট রথটা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর রাস্তায় বেরোতে বেরোতে তোমরা দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর রথ নিয়ে যাচ্ছে। আর আয়ুষও ওর বাবার সাথে রথ নিয়ে আস্তে 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 রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তায় এত গাড়ি, মানে কি বলবো, খুবই রিস্ক। পরে আজকে প্রচণ্ড গরম পড়েছে, দুদিন তিন চার দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, কিন্তু আজকে একটু বৃষ্টি নাই। আর প্রচণ্ড রোদ, এত গরম, এখন কেউ বলবে যে এখন 5:45 বাজে, এখন 6:15 বাকি, কেউ বলবে না, কারণ এখনও পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি গল্প করতে করতে। আর আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ যে সব ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে। আর তোমরা সবাই রথের দিন কেমন মজা করছো, কেমন কী করছো অবশ্যই জানিও। আমরা প্রত্যেক বছরই খুবই মজা করি। আর আয়ুষ আগের বছর একটু ছোটো ছিল, এখন এবছর একটু বড় হয়ে গেছে। তোমরা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবে, কারণ এটা নিয়ে তিন বছর হলো আমাদের রথ বাই করা। আয়ুষ যখন 4 বছর ছিল তখন আমরা প্রথম রথ বাই করেছি আয়ুষ, আর এখন আয়ুষ দেখতে 6 বছর হয়ে গেছে। প্রত্যেক বছরই রথ টানার পরে বিকালে সন্ধ্যের দিকে বহরমপুরে ইস্কন, যেটাকে রথ বলছে, সেখানে দেখতে যায়। ওখানে প্রচণ্ড মেলা হয়, দেখে ঘুরে আসি। কিন্তু এবার ঠিক করেছি যে এবার আজকে রথের দিন যাব না, কেননা রথের দিন প্রচণ্ড ভিড় হয়, দেখা যায় না। তার মধ্যে আজকে প্রচণ্ড গরম, এবছর তো খুবই গরম পড়েছে। আর আমরা আর গল্প করতে করতেই আমরা বাড়ি পৌঁছে গেছি। আমরা গিয়েছিলাম অনেকটা, কিন্তু আর ততটা হাঁটতে পারবে না, আবার ঘুরিয়ে ব্যাক করতে হবে, বাড়ি আসতে হবে, তার জন্য আমরা বাড়ি চলে এলাম। আর আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর লাইক অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এ পর্যন্তই, টাটা, বাই বাই।